আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে প্রথমেই জানিয়ে দিচ্ছি নতুন মন্ত্রী আপডেট আঠারোই অক্টোবর দুই রোজ মঙ্গলবার কুয়েতের সতেরোতম সংসদীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এই অধিবেশন শুরু করেছিলেন কুয়েতের নায়েবে আমির শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা উদ্বোধনী বক্তব্যের পর নির্বাচিত এমপিদের তাদের নিজস্ব দায়িত্ব অর্পণ করা হয়েছে নির্বাচিত এমপিদের মধ্যে সতেরোতম আইনসভার মাননীয় স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আহমদ আল সাদুন এবং ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন আল 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 মুতায়ের এছাড়াও এমপি পদত্যাগের কারণে আব্দুল করিম কান্দারি পরিষদের পর্যবেক্ষকের পদ পেয়েছেন ওসামা আল শাহিন জাতীয় পরিষদের সচিব হিসেবে নির্বাচিত হলেন নির্বাচিত মন্ত্রী এমপিদের তালিকা আরো অনেকটাই দীর্ঘ মূল ব্যক্তিদেরকে সামনে আনার উদ্দেশ্য ছিল নবনির্বাচিত সরকার এবং মন্ত্রিপরিষদকে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন এবারে জানিয়ে দিচ্ছি অন্যান্য খবর কুয়েতের সুলাইবিয়া এলাকায় একটি বাড়ির ছাদ ধসে পড়ে একজন শিশুর মৃত্যু হয়েছে ওয়া এদিকে একজন কুয়েতি চোরকে আটক করল কুয়েত প্রশাসন প্রবাসীদের টাকা পয়সা সহ গাড়ি চুরির অপরাধে একজন কুয়েতি নাগরিককে গ্রেফতার করেছে সিকিউরিটি ফোর্স তাকে গ্রেফতার করার পর জানা যায় যে চুরির দায়ে একাধিক মামলা রয়েছে তার নামে এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করল যে শুধুমাত্র গত এক সপ্তাহেই তিনশো জন নারী সহ সাতশো জন প্রবাসীকে কুয়েত থেকে ডিপোর্ট বা বহিষ্কার করেছে তাদের নিজস্ব দেশে আকাম আইন লঙ্ঘন সহ মাদকদ্রব্য পাচার ও উৎপাদন সহ বিভিন্ন ধরনের অপরাধ করার কারণে তাদেরকে আটক করে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এদেরকে ব্ল্যাকলিস্টেড করে রাখা হয়েছে অনেকেই সাধারণ ক্ষমার ব্যাপারে জানতে চেয়েছেন নতুন সরকার গঠন হয়েছে সাধারণ ক্ষমা দিয়েছে কিনা সাধারণ ক্ষমার ব্যাপারে নতুন কোনো আপডেট নেই ইনশাল্লাহ আসলে জানিয়ে দেব এদিকে কুয়েতের মাহাবুলা এলাকার একটি ছয়তলা ভবন থেকে একজন সিরিয়ান মেয়ে পড়ে গিয়ে মারা গিয়েছে ইনানিলাহি ওয়াইনাইলাইহি রাজুন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কুয়েতের একটি জনপ্রিয় পত্রিকা আলরাই এ তথ্য প্রদান করেছে এই ঘটনায় একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে আজকের কুয়েতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় চৌত্রিশ ডিগ্রি এবং আর্দ্র আবহাওয়া এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন বিরাজমান থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর কুয়েতের সর্বশেষ কারেন্সি হলো কুয়েতি একদিনারে বাংলাদেশি তিনশো পঁয়তাল্লিশ টাকা পঁচাশি পয়সা বাংলাদেশি এক হাজার টাকায় কুয়েতি দিনারের দুই দিনের আটশো একানব্বই পয়সা সর্বশেষ গোল্ড প্রাইস হলো এক গ্রাম বাইশ ক্যারেট স্বর্ণের দাম ষোলো দিনার একশো পঞ্চাশ পয়সা জুয়েলার্স ভেদে কম বেশি হতে পারে এক এক এলাকায় এক এক ধরনের চার্জ হয়ে থাকে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চেয়ে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ